এশিয়ার এস পত্রিকায় একটা খবর এসেছিল, সেটা বলছে যে ডেনমার্কের এটা বোঝা উচিত যে আমরা সবাই একই নৌকায় আছি। আরো বলা হয়েছে যে মুসলিমরা তাদের কাছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানটা বোঝাতে ব্যর্থ হয়েছে, সেই জন্য এই কার্টুনের মতো বিতর্কিত ঘটনা ঘটলো। একটু ব্যাখ্যা করে বলবেন। ভাই, আপনি প্রশ্ন করলেন যে ডেনমার্কে কার্টুন ছাপা হয়েছে, পৃথিবীতে এখন প্রায় 120 কোটি মুসলিম সারা বিশ্ব জুড়ে, হয়তো মুসলিমরা বোঝাতে ব্যর্থ হয়েছে যে তারা এ ব্যাপারে খুব সংবেদনশীল, যদি আমাদের নবীর নামে কুৎসারটানো হয়। আমি এতে একমত না, সামগ্রিকভাবে আমি একমত না। মুসলিমদের মাশাআল্লাহ পুরো পৃথিবীর মানুষের সাথে তুলনা করে দেখেন, যে কোনো সম্প্রদায় যে কাউকে জিজ্ঞেস করেন, লোকজন বলবে তারা এই ব্যাপারে সংবেদনশীল। আসলে সংবেদনশীল না, ধর্ম পালন করার ব্যাপারে আমরা বলবো সংবেদনশীল শব্দটা সঠিক না। মুসলিমরা আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ধর্ম পালন করে থাকে, সংখ্যার দিক থেকে খ্রিস্টানরা মুসলিমদের চেয়ে বেশি, 200 কোটিরও বেশি পৃথিবীতে। আমরা আনুমানিক 130 কোটি, খ্রিস্টানরা 200 কোটি, ঠিক। তবে ধর্ম পালন করা খ্রিস্টানদের সংখ্যা মুসলিমদের চেয়ে অনেক কম, এমন না যে 100% খাঁটি মুসলিম। তবে সংখ্যার দিক থেকে মুসলিমরা খ্রিস্টানদের তুলনায় বেশি ধর্ম পালন করে, অথবা অন্য যে কোনো ধর্মের অনুসারীদের চেয়ে। আর সে কারণে আপনি দেখবেন, যদি তুলনা করেন বিভিন্ন নবী রাসুলের বিরুদ্ধে লেখা বই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বই লেখা হয়েছে, যীশু খ্রিস্টের বিরুদ্ধেও লেখা হয়েছে, তবে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে কুৎসরটানো, সবচেয়ে বেশি ইসলাম এবং নবী মোহাম্মদের বিরুদ্ধে। বর্তমান পৃথিবীতে গত কয়েক দশক ধরে মুসলিম সম্প্রদায়ের নামে সবচেয়ে বেশি অপবাদ দেওয়া হয়েছে। তবে এখানেও প্রভাব কেমন পড়বে তা নির্ভর করবে আমাদের উত্তর দেওয়ার উপরে। আপনি বলতে পারেন মুসলিমরা একা উত্তর না দিয়ে সবাই মিলে উত্তরটা দেবে, এটা আমি মানি। আর ডেনমার্কে প্রকাশিত কার্টুনগুলোর ব্যাপারে যদি বলতে হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মুসলিমরা খুব ভালোভাবে উত্তর দিয়েছে, আমার জানা মতে সবচেয়ে ভালো উত্তর। হয়তো আরো ভালো করা যেত, আমি এখানে বলবো আমার জানা মতে এটা সবচেয়ে সেরা উত্তরগুলোর একটা, যেভাবে তারা প্রতিবাদ জানিয়েছে সবগুলো ক্যাটাগরিতে উত্তর দিয়েছে। মাঝে মধ্যে একটু বাড়াবাড়ি হয়েছে, সেখানে আমি একমত না, তারা এমন কিছু করেছে যেগুলো শরিয়ার বিরুদ্ধে চলে যায়। তবে সামগ্রিকভাবে মুসলিমরা খুব ভালো প্রতিবাদ জানিয়েছে, এ ব্যাপারে আগে একটা প্রশ্নের উত্তরে বলেছি, তাই আমি কথাটার সাথে একমত না। তবে একটা ব্যাপার আছে, মানুষজন ভাবতে পারে যে সৌদি আরবে করলে সমস্যা হতো, ডেনমার্কে তাই কোনো সমস্যা নেই, ভাবতে পারে এটা। তারা ভাবতে পারে কাজটা যদি করতাম সৌদি আরবে বা কুয়েতে তাহলে সমস্যা হতো, কিন্তু ডেনমার্কে কেউ কিছু বলতে পারবে না। হয়তো এটা ভেবেছিল, পরে তারা বুঝতে পেরেছে কেউ হয়তো কিছু বলবে না। তারপরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা, প্রতি বছর 100 কোটি ডলার লোকসান, এখন তারা ক্ষমা চাচ্ছে, প্রধানমন্ত্রী ক্ষমা চাচ্ছেন, পেপারের লোক ক্ষমা চাচ্ছেন, তারা যে বাক স্বাধীনতা বলে সেটা কোথায় গেল এখন? এখন তারা বুঝতে পেরেছে প্রত্যেক মানুষ আসলে নিজের এলাকায় বাঘ, নিজের এলাকাতে বাঘ হয়ে যায়। তারাও এটা ভেবেছিল, তবে পরে বুঝতে পেরেছে যদি তাদের বাক স্বাধীনতা থেকে থাকে তাহলে আমাদের পণ্য কেনার স্বাধীনতা আছে, আমরা ড্যানিশ পণ্য কোনো কিছুই কিনবো না, এখানে কে আপত্তি করবে? অনেকে বলবে এটা উগ্রপন্থা, কোথায় উগ্রপন্থা, বেছে নেওয়ার স্বাধীনতা, আপনি আপত্তি করতে পারেন না, আপনারা তেল নিতে না চান নেবেন না, কে জোর করছে? এটা তারা করতে পারবে না, আরবদের ঘৃণা করলেও তেল কিনতে হবে, তেল ছাড়া তাদের চলবে না, পশ্চিমারা চলতে পারবে না, এটা করতে পারবে না। সেজন্য কিং ফয়সাল বলেছিলেন, এটা ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো একত্রিত হওয়ার কিছুদিন আগের কথা, ওপেক সৃষ্টির আগে তারা প্রেশার দিয়েছিল কিং ফয়সালকে, তিনি আমেরিকাকে বললেন, মিটিং করেছিলেন মরুভূমিতে, আমরা মরুভূমি থেকে এসেছি, মরুভূমিতে ফিরে যেতে পারবো, তোমাদের কি হবে যদি তেল দেওয়া বন্ধ করি? কিছুদিন পরে তিনি নিহত হয়েছিলেন তার কঠোর অবস্থানের জন্য, সেটা অবশ্য আলাদা ব্যাপার রাজনীতি, তবে তার সাহস ছিল। তারা কি পারবে? আপনারা চাইলে বয়কট করতে পারেন, কে বাধা দিচ্ছে? আমরা তো জোর করছি না, আমাদের বেছে নেওয়ার অধিকার আছে। মুসলিমরা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে, যেমন মিডিয়ায় উত্তর দেয়া, শান্তিপূর্ণ প্রতিবাদ, আইনগত ব্যবস্থা, রাজনৈতিক পণ্য বয়কট, সবগুলো ভালোভাবে হয়েছে। এখন তারা বুঝতে পেরেছে তাহলে আমরা একত্রিত থাকলেই শক্তিশালী হব, আমরা মুসলিমরা একতাবদ্ধ হয়ে এসে প্রতিবাদ জানাবো, এছাড়াও আমাদের বাড়াবাড়ি করা উচিত না, সেই সময়টাতে একত থাকে না, এমন ক্ষেত্রে মানুষ সমালোচনা করার সুযোগটা পায়, ইসলামের নামে নিন্দা করে, এজন্য আমরাও কিছুটা দায়ী। তবে যদি আমরা সবাই মিলে প্রতিবাদ জানাই, লজিক্যালি বলতে হবে, যেটাতে শত্রু আপত্তি জানাতে পারবে না, এ ব্যাপারে আমি আগেও বলেছি, আশা করি উত্তরটা পেয়েছেন।